হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছে সবাই? আশা করি ভালো আছো, সুস্থ আছো। অনেক দিনের পরে তোমাদের সামনে এসে একটু কথা বলছি, কারণ অনেকটাই ব্যস্ত, তার জন্য সামনে এসে কথা বলতে পারিনি আর ভালো করে ব্লগও বানাতে পারিনি। আগের যা পুরনো ছিল সেগুলোই ছাড়ছি, কিন্তু প্রতিদিনও ছাড়া হচ্ছে না, আর তোমাদের সবার ঘরেও আমার ঠিকঠাক করে যাওয়া হচ্ছে না, কারণ আমি একটু ব্যস্ত হয়ে গেছি তার জন্য। তো তোমরা এসো আমার ঘরে, আমি যাব সময় করে করে তোমাদের ঘরে, তোমরা এসো। কিন্তু তো আজকে চলে এসেছি ঋষভ আর আমি, একটা আমাদের একটা নতুন ব্যবসা শুরু করেছি, আমাদের বলতে আমি তো, সেটাই সব কিছুই শেয়ার করি। এটাই একটা ইচ্ছা হলো যে তোমাদের সঙ্গে শেয়ার করি, তো তোমাদের সঙ্গে না করলে তো আমার ভালো লাগবে না, তার জন্য ভালো মন্দ সব কিছু মিলেমিশে যা হবে শেয়ার করব। তো এই এখন ঋষভ আর আমি বসে আছে। ঋষভের চুলটা দেখেছো কি স্টাইল করেছে, কত রকম স্টাইল করে ঋষভ, কত রকম স্টাইল করে। আর তো সকালে রান্না বান্না হয়ে গেছে আমার, আর আজকে রান্না করেছি ভাত আর গাটি কুলচু আলু দিয়ে তরকারি করেছি, আর করেছি মূলো শাক ভাজা। এখন তো শীতকাল, মূলো শাক, মূলো শাক পাওয়া যাবে তো, মূলো শাক ভাজা আমার খুব ভালো লাগে। তো কাল যাদবপুরে গিয়েছিলাম, মূলো শাক আনলাম, ভাজা করলাম, আর ঋষভ দেখানো। আর ঋষভ সবসময় চুলের কত রকম স্টাইল করে। তো মেন কথায় আসি, নতুন করে নতুনভাবে তোমাদের সঙ্গে একটু নতুন ব্লগ শেয়ার করছি। তো নতুন ব্যবসা আমার, এই যে ইউটিউবে যে জার্নিংটা সেটা তো ছাড়তে পারবো না, এটা একটা নেশা হয়ে গেছে, তোমাদের সঙ্গে অনেক বন্ধুত্ব হয়ে গেছে, এটা আমার ভালো লাগে, এটা আমি থাকবো তোমাদের সঙ্গে করব। কিন্তু তার সঙ্গে একটা অন্য ব্যবসাও দরকার, তার জন্য তো ঋষভ দেখো না কি করে। তো তার জন্য ভাবলাম যে ভাবতে ভাবতে ব্যবসাটা শুরুই করে দিলাম, ঠিক আছে, তোমাদের সঙ্গে একটু শেয়ার করব। তো তোমরা দেখতে থাকো, সঙ্গে থাকো। তো দেখো, তোমাদের আমি একটা জিনিস দেখাবো, তোমরা চিনতে পারো কি, তো বলেও দেব। তো তোমরা একটু আগে প্রথমে দেখে নাও, ঋষভ দেখাচ্ছে এইটা। এটা তোমাদের কি চেনা আছে? এটাই কিন্তু আমার নতুন ব্যবসা, এই যে আগে করেছিলাম, প্রথমবারে করেছিলাম, হয়নি, দ্বিতীয়বারে খুব ভালো হয়েছে, তো আবার শুরু করে দিলাম। আর তোমরা কি চিনতে পারছো, নাকি কেউ যদি বুঝতে পারো তো বলবে, না আমি এখন বলে দিচ্ছি, তোমরা তো আমার সঙ্গেই থাকবে তাহলে। তো এটা হচ্ছে আমার মাশরুম ব্যবসা, ঠিক আছে, তোমরা কিন্তু দেখবে মাশরুমের স্পন। তো অনেক দূর থেকে কালেক্ট করতে হয়েছে, স্পন মানে বীজ। তো ঠিক আছে, আর কি কি করে রেখেছি এর জন্য প্রস্তুতি, কি করব সেগুলো কিন্তু একটু একটু করে তোমাদের সঙ্গে আমি শেয়ার করব। চলো এখন দেখাই, কিছু কিছু অল্প অল্প অংশ তোমাদের আমি শেয়ার করব। তো আমার সঙ্গে চলো, দেখতে থাকো। তো দেখো, আমাদের এই যে ঘরের সামনেটা এখন এইরকমই অবস্থা হয়ে আছে, কারণ এই যে সাইডের এই পাশে সামনের ঘরটা ঢালাই হয়েছে, আর এই যে ওপরে এই যে এটা সামনের যে ছাদটা এখানটায় ঢালাই হয়েছে, তার জন্য এই বাঁশগুলো সব লাগানো আছে। আর এই যে কুট্টু বসে আছে, আর এই যে ঋষভ পাশে আছে, এই যে ঋষভ, আর বাইরে প্রচণ্ড রোদ। তো দেখো, এই যে এর মধ্যে আছে খড়, এই যে খড় এনে রেখেছি, এর মধ্যে আছে খড়, এটা আমার কাজের, এটা আমার লাগবে। আর আর এই ড্রামের মধ্যে আছে ভেজানো, আমি যখন বের করব তোমাদের সঙ্গে একটু শেয়ার করব, এর মধ্যে আমি ভিজিয়ে রেখেছি। তো তোমরা দেখতে থাকো, সঙ্গে থাকো। তো দেখো, এই যে ঋষভ, এই যে এই প্লাস্টিকগুলো আমার মাশরুম বানাতে আমার কাজে লাগবে, তো দেখেছো প্লাস্টিকগুলো নিয়ে নষ্ট করছে আর কি খেলা বানিয়েছে।
আর বলছে আমি এই বানিয়েছি, আমাকে বন্ধুদেরকে দেখাও এটা বানিয়েছি। আর ওটা নিয়ে একটা রড লাগিয়েছে কাঠ দিয়ে, আর ও কি বানিয়েছে দেখো, দেখেছো? ঝান্ডা বানিয়েছে, ঝান্ডা। তো দেখো এই যে ড্রামের মধ্যে খড়গুলো ভিজে রেখেছিলাম, আর এখন আমি এই যে খড়ের বস্তার মধ্যে এটা ভরে আর জলটা আমি ঝাড়াতে দিয়ে দেবো। এখন ভেজা খড়গুলো আমি সব তুলে নেবো পুরো বস্তাটার মধ্যে। তো দেখো প্যাকেটগুলো একটা একটা করে বানিয়ে নিচ্ছি, আর ঋষভ দেখো কাজ করছে হাতে হাত লাগিয়ে, আর ওদিকে ঋষভের বাবা আছে, একসঙ্গেই কাজ করা হচ্ছে সবাই মিলে। আর এই যে ঋষভ এখানে খেলা করছে, আর এই যে গুহা বানিয়েছে খড়গুলো নিয়ে, অনেকটা হাঁটু। দেখো আমার এখানে এই যে বেডগুলো বানানো হয়ে গেছে, এগুলোকে বেড বলে। এই যে বেডগুলো বানিয়েছি, এগুলো আমি আমার আলাদা ঘর আছে সেই ঘরে আমি রেখে আসব, তখন তোমাদের সঙ্গে শেয়ার করব। আর আজকে চারটে করেছি, অল্প অল্প করে বানাবো, কালকেও বানাবো, এরকমভাবে তোমার সঙ্গে একটু একটু করে শেয়ার করব। আর যখন আমি রাখতে যাব তখন দেখাবো আমি। তো দেখো আমি মাশরুম ফার্মে চলে এসেছি, আর বেডগুলো আমি বসিয়ে দিয়েছি, আর এগুলো সব ফাঁকা আছে, আমি একে একে সব বসিয়ে নেব। তো মাশরুম তো একটা খুব উপকারী সবজি, খুবই সুস্বাদু খেতে হয়। তো মাশরুমটা কীভাবে বেড়াবে আস্তে আস্তে করে তোমাদের সঙ্গে আমি শেয়ার করব। তোমরা অবশ্যই আমার সঙ্গে থেকে পাশে থাকবে। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। তো আজকে টাটা।